আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি এবং আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো দেখছেন আমার বিছানার উপর কিছু শাড়ি আছে, যেগুলো কিছুদিন আগে আমার ভাগিনার রিসেপশন অনুষ্ঠান হয়েছিল, ওখানে আমি গিফট পেয়েছি। ওই যে শালটা, ইন্ডিয়ান কাশ্মীরি শাল, যেটা একটু কালারফুল, আমার কাছে কালারফুল জিনিসই ভালো লাগে। এই শালটা আমার ভাগিনা বউ দিয়েছে, আর এটা রিসেপশন উপলক্ষে আমাকে এই শাড়িটা আমার ভাগিনা দিয়েছে, আর এই শাড়িটা আমার জন্য, এটা হচ্ছে কাঞ্জিপরম কাতান। এই যে এটার ভিতরটা এমন, এটা আমার মেয়ে এনেছে আমার জন্য। এই শাড়িটা আমি রিসেপশনে পরেছিলাম, ব্লু কালারের শাড়িটা। এই কালারের শাড়ি আমার নাই, তাই আমি এই কালারটাই নিয়েছি। এটা এখনো পরা হয়নি, তাই এই শাড়িটা এখনো ব্লাউজ সেলাই করা হয়নি, শাড়িটার ফলস লাগানো হয়নি, তাই এটা রেখে দিয়েছি, আবার কোনো অকেশনে হয়তো পরা হবে। আর এটা হচ্ছে আমি একটা বেনি বুনন একটা পেজ থেকে, আমার টেবিলের ম্যাট নষ্ট হয়ে গেছে, ওদের পেজে আমি ম্যাটটা দেখে আমার ভালো লেগেছে, জুটে সম্ভবত, আমি এখনো খুলে দেখিনি, যেরকম এসেছে ওভাবে রেখে দিয়েছিলাম, কারণ আমি একটু সিক ছিলাম, তাই অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কোনো কাজের প্রতিও তেমন একটা মনোযোগ দেওয়া হয়নি, কিছুই ভালো লাগছিল না। আসলে শরীর ভালো না থাকলে মানুষের কোনো কিছুতে মানুষের আর আগ্রহ আসে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আবার আপনাদের সাথে নিয়মিত হতে পারি। আমি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি না বলে আপনারা আমাকে ভুলে যাবেন না, আমার কাছ থেকে দূরে সরে যাবেন না, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টেই প্রত্যেকটা ইউটিউবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। হয়তো আপনারা কিছুটা হলেও বিনোদন পাচ্ছেন, বা আমরা এক একটা ইউটিউবার থেকে কিছু না কিছু শিখতে পাচ্ছি, কিছুক্ষণের জন্য হলেও আনন্দ পাচ্ছি। তাহলে আমি এটা একটু খুলে নি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ওরা কিভাবে খুব সুন্দর করে ম্যাটগুলা প্যাকিং করেছে, দেখে দেখে আমার অনেক ভালো লেগেছে। বেনি বুনন পেজের আপুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের এত সুন্দর করে প্যাকিং করে কাস্টমারকে জিনিস পাঠানোর জন্য। তাহলে আমি খুলে নি। আমি আমার অনলাইন পেজ থেকে কেনা ম্যাটের প্যাকেটটা খুললাম। এই যে টেবিল ম্যাট, এখানে ছয়টা টেবিল ম্যাট আছে। যেহেতু পাট বাংলাদেশে সোনালি আঁশ, আমি মনে করি পাটের জিনিস আসলে আমাদের সবার ঘরে একটা না একটা পাট জাতীয় পণ্য থাকা উচিত, আর জিনিসটা দেখতে অনেক সুন্দর। এটার সাথে ওরা এই বাস্কেটের ভিতরেই খুব সুন্দর একটা বাস্কেট, এটা যে কোনো কাজে ব্যবহার করা যাবে। আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে, ওরা আমার কাছ থেকে আসলে রিভিউ জানতে চেয়েছিল, কিন্তু আসলে আমি ওদের রিভিউর কোনো রিপ্লাই দিই নি, কারণ আমি আসলে প্যাকেটটাই খুলিনি, আজকে ওদেরকে রিভিউ দিব। আশা করি আপনাদেরও হয়তো ভালো লেগেছে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর পণ্য ওদের আছে, টেবিল রানার, তারপরে আরো টেবিল ম্যাট বিভিন্ন টাইপের। আমার কাছে এই গোল শেপের, রাউন্ড শেপের, এই ফ্লোরাল প্রিন্টের এই জিনিসটাই ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি, খুব সুন্দর জিনিসটা, দেখতে অনেক ভালো লাগে। আপনারাও চাইলে এরকম এই বেনি মুনন পেজ থেকে এই পাটের এই টেবিল ম্যাটগুলো কিনতে পারেন, এগুলো আসলে একটু ক্লিন করে রাখলে অনেক দিন টেকে আর দেখতেও সুন্দর লাগে, আমাদের দেশীয় পণ্য বলে কথা। এটা হচ্ছে আমার দুপুরের রান্না,
আজকে দুপুরের জন্য কি রান্না হয়েছে তা একটু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকদিন আমার রান্নার কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় না। এটা হচ্ছে ছোট ছোট করে রুই মাছ কেটে টমেটো আর শিমের বিচি দিয়ে রান্না করা হয়েছে। শীতের সময় বাংলাদেশে শিমের বিচি খেতে, ফ্রেশ শিমের বিচি অনেক মজা। আর যারা তো নিজের লাগানো শিম গাছ থেকে শিমের বিচি পেরে রান্না করেন, গ্রামে যারা থাকেন, যারা সবজির বাগান করেন, শিমের বাগান করেন, ওদের জন্য তো এটা একটা আলাদা বেনিফিট। একদম গাছ থেকে তুলে এনে ফ্রেশ শিমের বিচি রান্না করে খেতে পারে। আমরা বাজার থেকে কিনে এনে খাই, তাও ফ্রেশ থাকে, খেতে ভালোই লাগে, অনেক মজা লাগে। আর এখানেও রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে, শিম দিয়ে আর টমেটো দিয়ে। এই শীতের সময়ের এই শিমের তরকারিটা খেতে খুবই মজা লাগে। যেভাবে রান্না করি ওইভাবেই দেখি বেশ মজা লাগে খেতে। আমার ভাই ইউএসএ থাকে, উনি বাংলাদেশের সবজি খুব মিস করে। যখনই দেখে নিউজে বা বিভিন্ন ইয়েতে যখন বাংলাদেশের সবজি দেখে, তখন অনেক আফসোস করে যে বাংলাদেশে ফ্রেশ সবজি খেতে অনেক মজা। উনি যখন বাংলাদেশে আসে খুব এনজয় করে, বিভিন্ন রকম সবজি খায়, আমিও ওনাকে যতটুকু খাওয়াতে পারি খাওয়ানোর চেষ্টা করি। এখন এই শিমের তরকারি দেখে ওনার কথা মনে পড়ে গেল। এখন প্রায় বিকালের শেষের দিকে, আমি আপনাদেরকে আমার বেলকনি গার্ডেনে নিয়ে এসেছি। আপনারা হয়তো দেখেছেন আমার গার্ডেনিংয়ে অনেক ভিডিও, আমার বারান্দা ভর্তি অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক ফুল ছিল। এই যে নয়নতারা ফুল গাছটা দেখুন, এটা দীর্ঘদিন এটার আমি শিক থাকাতে যত্ন নিতে পারি নাই, তাই গাছটা একদম শুকিয়ে ছোট হয়ে পাতা পর্যন্ত ছোট হয়ে গেছে। কিন্তু এই গাছটা আজকে দুই দিন আমি এই গাছটাতে পানি দিচ্ছি, এটা আবার বেশ সজীব হয়ে উঠেছে। আর এটা এই ফুলটা মনে হয় শীতের সময় বেশি ফুটে, সুন্দর হয়ে লাল হয়ে ফুল ফুটে আছে। এই ফুটা ফুল প্রায় তিন চার দিনের মতো থাকে, তিন চার দিন না আরও বেশিও থাকে। প্রত্যেকটা গাছের ডালে ডালে এভাবে লাল হয়ে ফুল ফুটে, আপনারা হয়তো আমার এই গাছটা দেখেছেন আরও অনেক। এটা আমার অনেক পুরানো একটা গাছ, আপনাদেরকে দেখাতে আনলাম যে আমার এত সকল গার্ডেনিংয়ে নিয়ে কি অবস্থা হলো। যারা আপনার আমার ভিডিওটা দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ রইল, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলেই আমার সার্থকতা। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখানে আমার দেখা যায় আমরা যারা বাংলাদেশে থাকি প্রত্যেকটা বাসার আশেপাশে আপনার ভিডিও শ্যুট করতে গেলেই অনেক শব্দ কোলাহল থাকে, এটা যখনই হোক মানে কোনো না কোনো আওয়াজ আপনার পাবেনই, আপনি রাতের বেলা ভিডিও করলেও সেই অবস্থা। এটা আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।